পারে না একটা কারণে। ঘটনা হচ্ছে আল্লাহর একজন ওলি, বড় মাপের একজন আল্লাহর ওলি, ওনার নাম হচ্ছে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই। ওনার আমলে উনি একদিন একটা সাপ দেখতে পাইছে, সাপ যাতে দংশন না করে ফেলে, ক্ষতি না করে ফেলে, এই জন্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই, উনি ওই সাপটাকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। সাপটাকে যখন মেরে ফেলছে, মেরে ফেলার পরে ওনার জীবনের মধ্যে পাবেন ঘটনাটা, মেরে ফেলার পরে উনি একদিন রাতের বেলা কোনো এক জায়গায় আসেন, এই সময় সাদা পোশাকধারী কিছু মানুষ ওনাকে ধরে জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছে। জোরে বলেন আল্লাহ আকবার। অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি, অনেক বড় একজন আলেম এবং আল্লাহর একজন ইবাদত গুজারি, একজন খাস আল্লাহর বান্দা, অনেক ভালো মাপের একজন মানুষ। এই মানুষকে যখন সাদা পোশাকধারী কিছু মানুষ ধরে জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছেন, তখন উনি ভয় একটু একটু ভয় পেলেন এবং বুঝতে পারলেন এই মানুষগুলা তো সাধারণ মানুষ না, আমার মনে হয় এই মানুষগুলা যা মানুষের রূপ নিয়ে সাদা পোশাকধারী আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছে, আমার বিশ্বাস এরা হলো জিন জাতি। কী জাতি বলেন? জিন জাতি। এখন তো সচরাচর আমাদের সামনে জিনেরা আসতে সাহস পায় না, কারণ জিনেদের চাইতে আমরা মানুষরা এখন বেশি খতরনাক হয়ে গেছি, মারাত্মক হয়ে গেছে, তাই না? জিনেরা এখন সহজে আমাদের সামনে আসতে পারে না। তখন ওনাকে যখন এই পোশাকধারী ব্যক্তিরা জঙ্গলের মধ্যে নিয়ে যাচ্ছিল, যাইতে যাইতে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে তখনকার সময় ইমানদার একজন জিনের বাচ্চা ছিল, এই জিনের বাচ্চার নাম বলে দিব মনে থাকবে তো, একজন জিনের বাচ্চার নাম মনে রাখবেন, ইমানদার জিনের বাচ্চা, ওনার নাম হচ্ছে জেওয়ারাসা। কি নাম? জেওয়ারাসা। এই জিনের বাচ্চাকে মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাইকে ওই জিনের বাচ্চা জেওয়ারাসার কাছে নিয়ে যাওয়া হলো। আর জিনেদের মধ্যে নবীজির কিছু জিন সাহাবী ছিল, জিনরাও কিন্তু হাদিস বর্ণনা করছে, সুবহানাল্লাহ, বলবেন না, কিন্তু সব জিনের হাদিস মুহাদ্দিসগণ নেন নাই। মুহাদ্দিসগণ একজন জিনের হাদিস নিয়েছেন, এই জিনের নাম, এই জিন সাহাবীর নাম হচ্ছে উসমান বিন সালেহ। কি নাম? উসমান বিন সালেহ। এই জিন সাহাবীর কাছ থেকে মুহাদ্দিসগণ কিছু হাদিস নিয়েছেন, সুবহানাল্লাহ, বলবেন না। আমার মুসলমান ভাইয়েরা, এই শাহ আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাইকে ওনার জীবনের মধ্যে পাবেন এই সাদা পোশাকধারী জিনেরা যখন ধরে নিয়ে, যখন জেওয়ারাসা নামক জিনের বাচ্চার কাছে নিয়ে গেল, যাওয়ার পরে এই জিনের বাচ্চার কাছে নিয়ে যাওয়ার পরে ওনাকে সিংহাসনের পাশে বসানো হলো। বসানোর পরে বলছেন, আপনি তো বড় মাপের একজন আল্লাহর আলিম, আপনি এত বড় মাপের একজন আলেম, কিন্তু আপনি কি জানেন আপনি আমাদের মধ্যে কার, আমাদের বংশের একজন জিনকে হত্যা করেছেন? জোরে বলেন আল্লাহু আকবার। উনি বলছেন, এমন ঘটনা তো আমার জানা নাই, আমি হত্যা করলে তো আমি জানবো নাকি? আপনারা আমার বিরুদ্ধে যে তহমতটা দিচ্ছেন এটা অসত্য, একদম সত্য নয়, কারণ আমি যদি কাউকে হত্যা করি তাহলে তো আমি সেটা জানবো সঙ্গে সঙ্গে। তখন বলতেছে, আপনি একটা সাপকে হত্যা করেছেন, আপনি যেই সাপ হত্যা করেছেন আপনি কি জানেন ওই সাপটা সাধারণ কোনো সাপ নয়, ওই সাপটা আমাদের জিনের বংশভূত একজন জিনের বাচ্চা, ওই জিনের বাচ্চা সাপের রূপ ধারণ করেছিল আর ওই সাপটাকে আপনি হত্যা করেছেন, আপনি এই জিনের বাচ্চাকে হত্যা করেছেন, এটা তো একদম অন্যায় কাজ করেছেন। সঙ্গে সঙ্গে শাহ আব্দুল আজিজ দেহলবী রহমাতুল্লাহ আলাইহ ওনার জীবনে পাবেন ঘটনাটা, উনি তখন সঙ্গে সঙ্গে বলছেন, শোনেন, আমি যে সাপটাকে হত্যা করেছি এমনিতেই হত্যা করি নাই, কারণ নবীজির হাদিস আছে, উক্তুলুল মুদি ক্বাবলাল ইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তো বলেছেন, তোমাদের কাছে কষ্টদায়ক বস্তুকে যদি দেখো, কষ্টদায়ক কোনো প্রাণীকে যদি দেখো, ওই প্রাণী কষ্ট দেওয়ার আগেই তুমি তাকে হত্যা করে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। উনি বলছেন, সাপ যখন তখন আমাকে দংশন করতে পারে, নবীজির হাদিস অনুযায়ী ওই সাপ আমাকে যদি দংশন করে ফেলত আমি তো মারা যেতাম, এজন্য নবীজির হাদিস অনুযায়ী আমাকে দংশন করার আগে আমি ওই সাপটাকে হত্যা করে ফেলেছি, আমি যদি জানতাম জিন তাহলে হত্যা করতাম না, কিন্তু কষ্টদায়ক বস্তু কষ্ট দেওয়ার আগেই হত্যা করেছি, এখানে তা আমার কোনো অন্যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জীবনীতে ঘটনাটা পাবেন। এইবার জিনের বাচ্চা যে ওয়ারাসা, উনি বলছেন,
ও জিনেরা তোমাদের মধ্যে এখানে এমন কেউ কি আছে যেই জিন নবীজির সওবত পেয়েছিল নবীজির কাছে থেকেছিল নবীজির কাছ থেকে তোমাদের মধ্যে কি এই হাদিসটা কোনো জিন শুনেছে নাকি সঙ্গে সঙ্গে একটা জিন দাঁড়িয়ে গেল জিনের বাচ্চাকে বলছে আমি নবীজির সওবত পেয়েছিলাম নবীজি মসজিদে নববীর মধ্যে এই হাদিসটা বলেছিল জোরে বলেন আল্লাহু আকবার এই জিনের বয়স ছিল প্রায় 1700 বছর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই 1700 বছর বয়সের জিন বলছে যখন জিনের বাচ্চা যে ওর আশা বলছে তোমাদের মধ্যে কি এই হাদিসটা কেউ শুনছো নাকি তোমরা একটু বলো সঙ্গে সঙ্গে জিনের বাচ্চার সামনে এই জিন বলতেছে আমি তখন কিশোর ছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমি একজন কিশোর বালক ছিলাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী এই হাদিসটি বর্ণনা করেছিলেন উক্তুলুল মুদি কবলা ইলাম তোমাদেরকে কষ্ট দেওয়া কোনো বস্তু কষ্টদায়ক বস্তুকে কষ্ট দেওয়ার আগেই তোমরা হত্যা করো তার মানে এখান থেকে বোঝা যায় তার মানে সাপ আমাকে কষ্ট দিতে পারে বিচ্ছু আমাকে কষ্ট দিতে পারে এরকম আমাকে অনেক প্রাণীগুলো কষ্ট দিতে পারে কষ্ট দেওয়ার আগে আমাকে হত্যা করার আগে তাকে হত্যা করে ফেললে এতে বনি আদমের কোনো গুনাহ হয় না জোরে বলেন সুবহানাল্লাহ সেই দিন জিনের বাচ্চা যে ওয়ারাসা বলে দিচ্ছে তাহলে যেহেতু নবীজির হাদিস আছে এই বিষয়ে ওই জিন ছিল ইমামদার জিন যে কারণে সে বলেছে নবীর হাদিস যেহেতু এই বিষয়ে আছে অতএব শুনে নাও তোমরা আজকে থেকে আর ভুলেও সাপের রূপ ধারণ করতে যাও না জোরে বলেন আল্লাহু আকবার কারণ সাপের রূপ যদি ধারণ করো আর কোনো বনি আদম যদি তোমাকে হত্যা করে তাহলে এই সাপের রূপ ধারণ করার কারণে হত্যা করলে বনি আদমের কোনো গুনাহ হবে না কোনো বিচারও নাই জোরে বলেন সুবহানাল্লাহ তখন থেকে জিনেরা